মর্নিং বন্ধুরা আজ চব্বিশ জানুয়ারি দু হাজার সতেরো আমি কলম্বো শহরের ঠিক বুকের মাঝখানে একটি বৃহৎ সবুজ একটি পার্ক আছে এই পার্কের নাম ছিল কুইন এলিজাবেথ পার্ক কিন্তু শেষে এটাকে এখন সিনেম্যান গার্ডেন অর্থাৎ দারু চিলি দারুচিনির বাগান এটাকে নাম দেওয়া হয়েছে এইখানে যে গাছগুলো দেখছেন এগুলো সব দারু চিলি গাছ আপনার নিশ্চয়ই মনে আছে কবি জীবন আনন্দ দাস সেই তার বিভিন্ন কবিতায় যেই চিলি দ্বীপের নাম উল্লেখ করেছেন এটাই সেই লঙ্কা দেব অর্থাৎ চিনি দ্বীপ এই গাছ যেটা এখন সামনে আছে দেখুন এটা দারুচিনি গাছ দেখুন এই জায়গাটায় দেখুন এইখানটায় এটা এই এটা দারুচিনি গাছ এখানে কাটলেই আপনার দারুচিনি বের হবে আমার যে গাড়ির ড্রাইভার আছে সে আমার জন্য একটু দারুচিনি নিচ্ছে এই যে দারু দারুচিনি এই হলো দারুচিনি এইটুকু অনেক বেশ শক্ত আছে আর এর ছাল যে আছে না এর ছাল থেকেই এই ছাল থেকেই মূলত আমরা দারুচিনি পেয়ে থাকি অসম্ভব অসম্ভব সুন্দর গন্ধ এই দারুচিনির ছাল থেকে এটা এই দারুচিলি যেই চাষটা মূলত ইতিহাস বলে এটা ডাচ যারা আছে ওলন্দাজ ওরাই এই চাষটা শুরু করেছিল এইখানে কারণ মশলার বিভিন্ন মশলার সাথে যেই দারচিনি আমরা দারচিনি বলি আমরা বাংলা কথ্য ভাষায় দারচিনি বলি আর দারুচিনি হচ্ছে একেবারে শুদ্ধ বাংলায় যদি বলা হয় দারুচেনে এই দারচিনি গাছ যেটা আছে এটা ডাচরাই শুরু করেছিল এই শ্রীলঙ্কাতে আর এর শুরুটা হয়েছিল কলম্বো থেকে আমি অনেকবার বলেছি কলম্বোর নাম কেন হয়েছে কলো অম্ব কলো মানে সবুজ অম্ব মানে আম এই কলম্বো শহরেই এর আশেপাশেই দারুচিনি গাছ গাছের চাষ ওলমদাজরা করেছিল দেখুন আরও দূরে আছে অনেকগুলো দারুচিনি এই জন্য এই পার্কের নাম দেয়া হয়েছে সিনেমন গার্ডেন কলম্বো শহরের বিভিন্ন স্থানে সিনেমান হোটেল সিনেমান রেড সিনেমান গার্ডেন কত কিছু সব কিছু মনে হয় যেন দারুচিনির উপরেই এদের নাম আর এটা খুবই সুন্দর একটি জায়গা যেখানে আপনি অবসর সময় এসে বসতে পারেন নিরাপদে এখানে দেখুন কোনো বাদামওয়ালা ফেরিওয়ালা কোনো ফকির ভিক্ষুকের কোনো রকম উৎপাত নেই সবাই দেখবেন গাছের গোড়ায় বেঞ্চিতে বসে আছে কপত কপতি নির্বিঘ্নে তারা বসে আছে নির্বিঘ্নে রকম উৎকো ঝামেলা তাদের নেই দেখুন আর এইখানে যেই আমি এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটি স্টোন যেখানে দেওয়া হয়েছে সেটা দেখুন দেখুন সবাই কীভাবে কি নিরাপদে বসে আছে হ্যালো ইউ সিংহালিস ইউ স্পিক সিংহালা ওর ওয়াট তামিল ন ন গো হ্যাঁ ন গো সিংহালা ওকে ওকে দেখুন ওরা তামিলকে খুব একটা পছন্দ করে না যখনই আমি বললাম সিংহালা কিনা সে বলছিল গো অর্থাৎ তামিলদের প্রতি ওদের অনেক অনেক বিদ্বেষ আছে এখনও দীর্ঘ পঁচিশ বছরই কলম্বো খুব সাফার করেছিল কলম্বো এখন মুক্ত আজ প্রায় আট বছর হয়ে গেছে কলম্বো সেই তামিল আতঙ্ক থেকে বেঁচে গেছে আমি সিনেমান গার্ডেন থেকে এতক্ষণ কথা বললাম দিস ইজ বনি আমিন ফ্রম কলম্বো শ্রী লঙ্কা থ্যাংক ইউ ভ্যারি মাচ বাবায়